উপজেলার সদর ইউনিয়নের তালুকদার পাড়ার বাসিন্দা ইসমাইলের দুটি বসত ঘর এক ভয়াবহ অগ্নি সংযোগে ফুরে বসিভূত হয়ে যায়। মঙ্গলবার মানে আসারা ফোন ধরিয়ে আড়ে প্রায় চোল আসিল দশ বস্তা হবু, ইয়ার পর আড়ে সানাবুট মেশে যা সাহায্য করি চোল সানাবুট চিনি তেল দিন আসিল প্রায় ধর মেশে কুড়ি করু বার তেলের বোতল আসিল তেল চিনি মানে দিন আসিল একদম ফুরিয়ে একাঙ্কার বার করি ন পারি। তারপর আড়ে মানে টিয়া ফুসে আসিল টিয়া আসিল দুনো করণে দিয়ে গায়ে সচুল সার্কেল টাঙ্কি দিন আসে ব্যাগিন ফুরি গিয়ে ওই ইয়ার পর আড়ে করণে দেফান সেতান সের আসিল ব্যাগিন ফুরিয়ে সেই হয়ে গিয়ে একখান কিছু বা মানে গ্যা করি ন পারি বার করি ন পারি। এই টিয়া আসিল প্রায় আড়ে দুনো করণে দিয়ে লাখ লাগর উপরে দুনো করণে দিয়ে মানে মেশে সাহায্য করি গিয়ে টিয়া ইয়ার পর আড়ে গর পান সের আসিল মানে চোল চোল আসিল চোল চোল সানাবুট মানে মেশে দিন সাহায্য করি ব্যাগ কিনা একখান মানে হেন্য পারি মানে গড় গান সার দিম হরহম গড় গান বাড়ি দিতে লেউ আর গড় তার তেরে ফেল। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকার উপরে ছাড়িয়ে যাবে। একই দিন সন্ধ্যা থেকেই ঘূর্ণিঝড় আম্পানের আক্রমণে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবার জোরু বাতাস আর বৃষ্টিতে ভিজে একদম জীর্ণশীর্ণ হয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহিরুদ্দিন। ঠিক তারপরের দিন একুশ মে বিকাল পাঁচটায় গাড়ি ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে মানবতার গান গাইতে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। অগ্নিসংযোগে ফুড়ে ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তূপ তিনি ঘুরে ঘুরে দেখেন আর বুক ভরে দীর্ঘশ্বাস ফেলেন। খান্না বিজড়িত চোখ আর দরদ ভরা কণ্ঠে ক্ষতিগ্রস্তদের সাথে তিনি বিস্তারিত আলাপ করেন। এ সময় যুবলীগের আহ্বায়ক মানবতার ফেরিওয়ালা জহিরুদ্দিনকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হাউ মাউ করে খান্না শুরু করে দেন। তাদের আর্তনাদ বিকাল বেলার আকাশ বাতাস বাড়ি করে তোলে। দেশি বাতিলে গর হামজিরি আর দুরাই দি আজ সলদি গড়া তিন বস্তা হবো কুড়ি কে জরু রবো বলা সালা বুট পাইয়ে দে আর বেশি বেশি সাহায্য কর গে তেল ভাই দি কুড়ি কে জবো বালাল বাতাল আজ কেঞ্জিনিস পাইয়ে দে আর মেশে লে গর আদর কর গে দিয়ে দে হদ কুলটি আওয়াজ এ কিছু কিছু লবে লাই বুল আওয়াজ এই দুকার গর দি বুঝি ফাস দেখান বুলা লাহান দে তাদের কষ্টে কষ্ট পেলেন মোহাম্মদ জহিরুদ্দিন। সবার অগোচরে তিনিও কাঁদলেন। সাথে সাথে দুটি পরিবারের জন্য খামের ভেতর মোড়ানো দুটি টাকার প্যাকেট দুটি পরিবারের জন্য দিয়ে দিলেন। শুধু খাবার আর আর্থিক সহযোগিতা করেছেন তাই নয়, তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে চট্টগ্রাম 15 আসনের মাননীয় সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভীর সাথে জরুরিভাবে আলোচনা করবেন বলেও জানান। পাশাপাশি তাদের ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন আর ইটের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। আইনের হতা আছিল ও আজি আইনের হতা আছিল কিছু ত্রাণ দিবে হতা আছিল এখন আরাম পরিস্থিতি খারাপ দিয়ে লোয়াগার পরিস্থিতি বিশেষ খারাপ ইতা লাভিলে ও নো আইয়ে ওরে কিন্তু অবগত করা গিয়ে ও আইলে বুঝছেন না ও গরম লাই জনর দিবেন দিবেন করে ঠোন মানে কি আর ফেললে আর বেশ লইম বুঝছেন না কিন্তু এমপি সাহেব আ হই এমপি সাহেব আশ্বস্ত করে দে ও দিবেন দিবেন ঠোন দিব ফেললে আয় আর দিবেন বারে বারে লইম বুঝছেন না ও দিব দিয়ে 100% কনফার্ম ইটের ব্যবস্থা মানে আছে আর ভাই সরোয়ার আছে আর শাস্ত্র ফিলের মালিক আর বড় ভাই আছে ইটার আর ওই জনের সাই হাজার হাজার করে ইট
দশ বারো কেজি হবো ভালো শোনাবো মেঘে দিয়ে দেবে আরো বেগ আছে নামাবি আর মসুর ডাল আলু সরা সামের ফেলে বাবুল চেয়ারম্যানের তুন মন্ত্রিসভা চেয়ারম্যানের তুন আই এম পি অকল বেগুন আর কিছু সাহায্য তো বাজে আর ঘর গান করতে পারলাই আর দুজনের ঘর গান করে দিবে লাই আর তোরা তো কিছু অনুরোধ করে সাহায্য আর তো কিছু নেই পানি দিও মানব আর কিছু না স্যার আর ঘর গান পানি দিতাম স্যার সত্যি এমন মহৎ মাটি আর মানুষের নেতা হতে কে না চাই। মহান এই মানুষটিকে আল্লাহ যেন আজীবন মানুষের সেবক হিসেবে কবুল করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার যুবলীগ নেতা, লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি ও আরেক মানবতার খান্ডারি মোহাম্মদ সরোয়ার কামাল, লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সদস্য ও কলাউজান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ শাহাবুদ্দিন, যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা জিয়াবুল হক, মুস্তাফিজুর রহমান কোম্পানি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আর সংবাদকর্মীরা। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া।